ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার হার্ডরিন্স সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এম এ মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি তার বক্তব্যে বলেন, দুঃসময়ের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে, আওয়ামী লীগের বসন্তের কুকিলদের পদ দিতে নিষেধ করেন। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান প্রমুখ। সম্মেলনে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক সভাপতি, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শাকওয়াত হোসেন শাকু, সাধারণ সম্পাদক আলহাজ গোলাম কবির, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লালটু নির্বাচিত হয়েছে।